হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি আইনিং টিপস। তো আজকে আইএনআর বাজার নিয়ে কিছু আপডেট দেব, কিছু লেটেস্ট আপডেট এসেছে। আর উইথড্রল প্রসেস, মানে উইথড্র প্রসেস কীভাবে উইথড্র করবে, আর উইথড্র প্রুফ, আমি আজকেই উইথড্র করেছি, একটু আগেই করেছি, আর পেমেন্টটা উইদিন 30 মিনিটসের মধ্যে চলেও এসেছে। তো সেই প্রুফ দেখাবো, কীভাবে উইথড্র প্রসেস উইথড্র করবে সেটা দেখাবো, আর কিছু নিউ আপডেট এসেছে সেটা আমি তোমাদের সাথে প্রোভাইড করব। তো আগে আমি উইথড্র প্রসেস আর কীভাবে উইথড্র করবে আর উইথড্রটা এসেছে কি সত্যি, আমি মিথ্যে কথা বলছি কি ফেক কিছু বলছি, তো সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে উপরের এই 3 লাইনটায় ক্লিক করবে, দেন তোমরা সেটিংস অপশানে ক্লিক করবে। সেটিংস অপশানে ক্লিক করার পর এই যে ব্যাঙ্ক অপশানটা আছে, এই যে ব্যাঙ্ক অপশানটা আছে, এই ব্যাঙ্ক অপশানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে এই ব্যাঙ্ক অপশানটা। এই ব্যাঙ্ক অপশানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের এই পেজটা আসবে, দেন তোমাদের এই ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, তোমাদের ওটিপিটা এখানটা বসাতে হবে। দেখুন ওটিপি বসানোর পরে এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এরকম পেজ চলে আসবে, এখানে তোমরা তোমাদের ব্যাঙ্কের আইএফএসসি কোড, তোমরা এখানে ক্লিক করে ব্যাঙ্ক সিলেক্ট করবে, তোমরা অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে ব্যাঙ্কটা যার নামে আছে তার নাম আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর ব্যাক করে আবার 3 লাইনে ক্লিক করে এই IMPPS অপশানটা সিলেক্ট করবে। IMPPS অপশানটা সিলেক্ট করার পরে দেন এগেন IMPPS অপশানটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এরকম পেজ চলে আসবে, সেখানে তোমার এখানে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা এখানে শো করবে, আর তোমরা যেটা উইথড্র করতে চাও এখানে কিন্তু 200, 300, 400 এরকম অ্যামাউন্ট বসাতে হবে। এখানে 221 আছে বলে আমি এখানে 221ই বসাবো, সেটা হবে না। তো এখানে 221 বসাবে, 200 বসিয়ে এই INR এর অপশানটা একবার ক্লিক করবে, ক্লিক করে দেন সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে 24 আওয়ার্সের মধ্যে তোমার টাকাটা তোমার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। বাট আমার কিন্তু 30 মিনিটেই ক্রেডিট হয়ে গেছে, তো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। আচ্ছা দেখুন এই অ্যাপ্লিকেশানটাই কিন্তু রিপোর্ট অপশানটা আপনি কোথা থেকে দেখবেন, মানে আপনি যে অ্যাপ্লাই করেছেন উইথড্রটা, এই IMPPS অপশানটাই ক্লিক করে রিপোর্টে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন এখানে কিন্তু অ্যামাউন্ট আমি 200 উইথড্র করেছি, এখানে 30 টাকা কাটবে, কেটে 100 টাকাটা আমাকে দেবে, আর এখানে পেন্ডিং দেখাচ্ছে, এখানে সাকসেস দেখালে আমার ব্যাংকে টাকাটা চলে যাবে। দেখুন আমি এখানে উইথড্রটা বসিয়েছি কিন্তু 1:14, দেখুন ওপরে কিন্তু দেওয়াই আছে 1:14, আর আমি উইথড্রটা পেয়েছি কখন 1:35, দেখুন 1:35 এখানে লেখা আছে। তো এটা কিন্তু আমার পেমেন্ট প্রুফ আইনার বাজারের, আমি আজকেই উইথড্র করেছি আর আজকের পেমেন্ট প্রুফই কিন্তু আমি আপনাদের প্রোভাইড করলাম। দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশানে এসে দেখিয়েও দিচ্ছি আপনাদের, দেখুন পেড দেখাচ্ছে, এটা কিন্তু পেন্ডিং দেখাবে কিন্তু বাট টাকাটা চলে গেলে পেড দেখাবে। তো এই হচ্ছে আইনার বাজারের উইথড্র প্রসেস আর উইথড্র প্রুফ দিয়ে দিলাম। এবারে আর কী কী নিউ আপডেট এসেছে সেগুলো আমি প্রোভাইড করে দিচ্ছি। দেখুন আইএনআর বাজারে কিন্তু একটা নতুন আপডেট এসেছে যেখানে লেখা আছে উইথড্র কন্ডিশান, যেখানে হচ্ছে উইথড্র করতে গেলে আপনার আন্ডারে, আপনি হয়তো 125 দিয়ে জয়েন করেছেন বাট আপনার আন্ডারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, মানে সেটা আপনার অন্য কোনো মেম্বারেরও হতে পারে বা আপনারও হতে পারে, সেটা আপনার লিঙ্ক দিয়ে হলেই হবে, বাট সেই আইডিটাতে 500 টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে, তবেই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে উইথড্রয়ের কন্ডিশান। তো দেখুন যদি এরকম একটা অ্যাপ্লিকেশান যেখানে এত ভালো উইথড্র দিচ্ছে, তো সেখানে আমার মনে হয় না যে রিচার্জ করে আমি নিজেই একটা আইডি ক্রিয়েট করে রিচার্জ করলাম, রিচার্জ করে দেন আমি উইথড্র করব, সেখানে আমার কোনো প্রবলেম নেই, কারণ যেহেতু সেটা উইথড্র দিচ্ছে আর আমি উইথড্র প্রুফ প্রোভাইড করেও দিয়েছি। আর এখানে যদি আপনি
আর এখানে তো বাকিগুলো সব জানাই, উইথড্র টাইম হচ্ছে 12টা থেকে 4টে, মানে দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত উইথড্র বসাতে পারবেন। আর আপনি যদি রেফারেল আর্নিংটা, মানে আপনি যে কাকে জয়েন করাচ্ছেন তার থেকে কিন্তু 10 টাকা পেলেন, দেন পার ডে 4 টাকা করে পেলেন আপনার ডাইরেক্ট মেম্বার থেকে, সেই অ্যামাউন্টগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন যখন আপনার আন্ডারে 5 জন মেম্বার হবে। সেই 5 জন মেম্বার যদি 125 টাকা দিয়েও জয়েন করে সেটা কোনো সমস্যা নেই, বাট আপনার আন্ডারে উইথড্র করার জন্য, আপনাকে উইথড্র করার জন্য একটা অ্যাকাউন্ট রাখতেই হবে যেখানে আপনার 500 টাকার রিচার্জ করা আছে, ঠিক আছে? 500 টাকার প্যাকেজ কিনে আইডি অ্যাক্টিভ করা আছে, সেটা আপনাকে রাখতেই হবে, মাস্ট ম্যান্ডেটরি। না রাখলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। বাট উইথড্র হচ্ছে, উইথড্র খুব ভালো দিচ্ছে, এটা কিন্তু রিয়েল, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাপ্লিকেশনের ডিটেলস, মানে অ্যাপ্লিকেশনের ডিটেলস বলতে নিউ আপডেট আর উইথড্র প্রসেস, আর কীভাবে রিচার্জ করতে হয়, কীভাবে আইডি অ্যাক্টিভেশন করতে হয়, সেটা আমার ভিডিও আছে আমার চ্যানেলে, তো সেটা দেখে নেবেন, সেটা দেখে নিলেই আপনার পুরোটা সলভ হয়ে যাবে। আর আমি ভিডিও ডেসক্রিপশানেও সেই ভিডিওটার লিংক প্রোভাইড করে দেবো, তো যদি মনে হয় তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।